গোটা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে গ্রামের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিতে উদ্যোক্তা নিলেন বামনপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিকে মিনাখা ব্লক সভাপতি হাজি আইব হোসেন গাজীর মহাশয়ের নেতৃত্বে বামনপুকুর অঞ্চলের 20টি বুথের মেম্বারদের হাতে চাল আলু মাস্ক সাবান তুলে দিলেন। তাদের হাতে সাবান এই সমস্ত ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পরে হাজি আইব হোসেন গাজী মহাশয় ও জিয়াউল হক মোল্লা মিলন সর্দার সহ প্রমুখ ব্যক্তিগণ তাদের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন। আজকে বাউলপুকুর অঞ্চলের পক্ষ থেকে বিভিন্ন বুথে বুথে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মিনাখা ব্লকের বাউলপুকুর অঞ্চল নেতৃত্ব এই করোনা ভাইরাস উপলক্ষে যে লকডাউনকে কেন্দ্র করে এলাকাধীন কৃষক শ্রমিক এবং কৃষি প্রধান এলাকায় কৃষকের যারা লেবার তারা খুব দৈন্যের মধ্যে পড়ে গেছে, দুঃখের মধ্যে পড়েছে। বাংলার মামাটি মানুষের গভর্নমেন্ট চাইছেন যে আমার এলাকার এলাকার মানুষ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকুক, তারা তো খেয়ে বেঁচে থাকুক এবং সরকারি ছাড়ন এই মরণ ভাইরাস থেকে দূরত্ব বজায় রেখে তার একটা অ্যাডভার্টাইজ বামনপুকুর অঞ্চল মিনাখা ব্লকের বামনপুকুর অঞ্চল নেতৃত্ব সেটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বুঝতে বুঝতে যে 150 কুইন্টাল চাল, 50 কুইন্টাল আলু, হাত ধোয়া সাবান এবং মুখে মারা মাছ এটাকে প্রতি বুথে বুথে দেওয়া হচ্ছে মানুষকে সচেতন করার লক্ষ্যে, এবং মানুষ ভালো থাকুক, খেয়ে পরে বেঁচুক, আগামী দিনে সরকার তার কর্মসূচিকে আমরা উৎপাদিত লক্ষ্যে সাহায্য করছি। আর চলবে ব্লকের পক্ষ থেকে ব্লকগতভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? হ্যাঁ, ব্লকগতভাবে আমরা ইতিপূর্বে 5.5 কুইন্টাল করে চাল প্রতিটি অঞ্চলে আগ্রস্ত করে আমি দিয়েছিলাম। আবার আগামী অঞ্চলের এই সিস্টেম তারপরে প্রতিটি অঞ্চল আমার মিনাখা ব্লকের 8টা অঞ্চলে একই সিস্টেমে করছে, প্রত্যেকটা বুথে 10 কুইন্টাল চাল, 5 কুইন্টাল আলু, 100 করে মাছ এবং 100 করে সাবান আমরা দিচ্ছি। এটা ব্লকের নেতৃত্বে হচ্ছে এবং ব্লক নিজেও ব্যক্তিগত প্রত্যেকটা অঞ্চলে 10 কুইন্টাল করে চাল, 2 কুইন্টাল করে আলু, 2 কুইন্টাল করে ডাল, 2 কুইন্টাল করে ছোলা, যেহেতু রোজার মরশুম সামনে সেই নিরিখ রেখে আমরা আমাদের নীতি পরায়ণে আমরা সেটাকে রূপরেখা তৈরি করে ফেলেছি। এবং বামনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চাল এবং আলু বিতরণের একটা প্রসেস তৈরি করেছি এবং সেটা আমরা বিতরণ করছি। প্রত্যেক আমাদের বামনপুকুর অঞ্চলে 20টা বুথ আছে, সেই বুথে আমরা মেম্বার এবং সভাপতি হাতেই চাল আলু তুলে দিচ্ছি। সারা পৃথিবী জুড়ে যে মারণ রোগ করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস ঢুকতে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে লকডাউন চলছে পশ্চিমবাংলায়, সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা ঘরের থেকে বাইরে বেরোতে পারছে না, তারা দিন মজুর দিন আনে দিন খায় কিন্তু তারা খেতে পারছে না। আমাদের কাছে বিভিন্নভাবে তারা যোগাযোগ করছে, সেই জন্য আমরা বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বামনপুকুর অঞ্চলের পক্ষ থেকে আমরা সবাই মিলিতভাবে বামনপুকুর অঞ্চলের পক্ষ থেকে চাল আলু আমরা প্রায় প্রতি বুথে 250 থেকে 300 লোকের আমরা এই চাল আলু দিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে পরিবারকে এবং সেই সঙ্গে সঙ্গে টোটাল প্রায় 4 থেকে 5 হাজার লোকের আমরা এই চাল আলু বিতরণ করছি। তার কারণ হচ্ছে এই লকডাউন, এই লকডাউনে আমি কতদিন চলতে জানি না, আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাইছি লকডাউন মেনে চলুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, কারণ এই করোনা ভাইরাসের একমাত্র প্রতিকার হচ্ছে ঘরে থাকা, বাইরে মানুষের সংস্পর্শে না আসা। বাইরের মানুষের সংস্পর্শে আসলে এই করোনা ভাইরাসটা সারা বিশ্ব জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে, পশ্চিমবাংলায় প্রায় 6,000-এর কাছাকাছি পার হয়ে গেছে, মারা গেছে। সেই জন্য আমরা মমতা ব্যানার্জির নির্দেশে এই লকডাউন মেনে চলছি এবং সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ খেতে পারছে না, তাদের অনাহারে অনেক জায়গা থেকে আসে আমাদের কাছে যোগাযোগ করছে, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের অঞ্চল সঙ্গে যোগাযোগ করছে। আমরা সেই জন্য এই উদ্যোগটা নিয়েছি
এই উদ্যোগ নিয়ে আমরা এই চাল আলু কতজনকে দেওয়া হচ্ছে টোটাল? আমরা প্রায় 4,000 থেকে 5,000 মানুষের পরিবারকে এই চাল আলু আতঙ্কিত এবং সমস্ত মানুষ যারা বিনা বিশেষ করে আমাদের মিনাকা ব্লক তথা বাউলপুকুর পঞ্চায়েত এলাকার যে সমস্ত মানুষ যারা লেদার কমপ্লেক্স থেকে বলে আরো বাইরে যারা কাজ করে তারা লকডাউনের কারণে একদম গৃহবন্দী। এই গৃহবন্দীর কারণে তারা বাইরে কাজ যেতে পারছে না। অত্যন্ত এলাকার মানুষ গরিব অসহায় মানুষ দুঃস্থ মানুষের পাশে দাঁড়া করছে। বাউলপুকুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগ পক্ষ থেকে এটা একটা উদ্যোগ সাধারণ মানুষের ঘরে অন্তত ন্যূনতম খাবারটা পৌঁছে যেতে যায়, সেজন্য বাউলপুকুর গ্রাম পঞ্চায়েত এবং বাউলপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই চাল আলুর ব্যবস্থা করা হয়েছে। সমস্তটা একদম নিডি ফ্যামিলি যারা বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ যারা যাদের ঘরে খাদ্যের অভাব, যাদের ঘরে অসুস্থ রোগী আছে, যাদের মধ্যে একদম খেটে খাওয়া মানুষটা হয়তো প্রতিবন্ধী, সেই সমস্ত বাড়িতে যাতে আমাদের এই সামান্যতম চাল আলু পৌঁছে যায় এবং তারা অন্তত আলু সিদ্ধ ভাত খেয়ে হলেও তারা বাড়িতে ঘরের মধ্যে সুস্থভাবে বাঁচতে পারে। করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটা যাতে মানে ম্যান টু ম্যান না ছড়িয়ে পড়ে তার জন্য প্রত্যেকের কাছে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আবেদন, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যৎ রয়েছে থাকলে আগামী দিন সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা সকাল আমরা সবাই আমার উপহার দেবো। এবং প্রথম স্টেজে আমাদের এই চাল আলুটা দেওয়া হচ্ছে, দ্বিতীয় স্টেজে আবারও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমে এসে একদম মানুষের মাঝে মিশে গিয়ে বাজারে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বলছে, তারপরে মানুষের মধ্যে খাবার তুলে দিচ্ছে, যারা বাইরে থেকে আসা শ্রমিক তাদের মধ্যে খাবারের ব্যবস্থা করেছে, তারপরে আরও সমস্ত দিক থেকে বাংলার নেত্রী আজকে বিশ্বের দরবারে একটা মডেল, আমাদের বাংলাটা পৃথিবীর কাছে একটা মডেল হিসেবে দেখা যাচ্ছে। করোনার মোকাবিলায় এত কষ্ট করে একটা মুখ্যমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নামেনি, কেন্দ্রের একটা সরকার আছে তারা ঘরে বসে বসে প্রেস কনফারেন্স করছে, প্রধানমন্ত্রী তার তরফ থেকে আমাদের কোনো সহযোগিতা নেই, একটা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাষ্ট্রের ছিল ভারতবাসীর, তিনি ভোটের আগে অনেক কিছু কেনাবেচা করতে পারে কিন্তু আজকে গরিব মানুষের জন্য তার কোনো কথা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী করোনার ভয়ে জানি না ঘরে ঘরে বন্দী হয়ে আছে, তার কাছ থেকে আমরা কোনো প্রেস কনফারেন্সও পাই না। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমে দিনের পর দিন রাস্তায় নেমে বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াচ্ছে আইডিতে